بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، دورের কাছের বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন টিভি ওয়ান, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের নিয়মিত আয়োজন মহাশের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের স্বাগত অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক বৃন্দ, নিয়মিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোরআনের স্বাগত অনুষ্ঠানটি প্রতি সোমবার লন্ডন সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় রাত 9:30। আর আমাদের মাঝে নিয়মিতভাবেই উপস্থিত থাকছেন সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সম্মানিত আলেম শেখ উস্তাদ আব্দুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকাল্লাহু খাইরান মাওলানা ফর ইওর বিউটিফুল প্রেজেন্টেশন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা দান করুন, আমিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআনের আঙ্গিনায় আমাদেরকে একত্রিত করলেন, কোরআনের স্বগতে আবারও আমরা একত্রিত হলাম, রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা প্রথম পর্বে যেহেতু আমরা গত সপ্তাহে সূরা ফাতিহা, যেভাবে আল্লাহ তাআলা সূরার ক্রমধারাটা সাজিয়েছেন সেভাবে সূরা ফাতিহা দিয়ে আমরা আমাদের কোরআনের তাফসীরের ফাতিহা করেছি, তো আজকে আপনি কোন সূরা দিয়ে শুরু করতে যাচ্ছেন, কোন সূরার তাফসীর করতে আসলে যাচ্ছেন? আমি আজকে প্রথমে যেহেতু শুরু করেছিলাম, আজকে একেবারে শেষের সূরা শুরু করে সেখান থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি উই ওয়ান্ট টু কাম আপ, তাতে করে সুবিধা হবে ছোট ছোট সূরা যেগুলো আমরা সালাতের মধ্যে আদায় করি এবং যে সূরাগুলো আমরা দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে তেলাওয়াত করি, এই সূরাগুলোর অর্থ সম্পর্কে জানা হবে, তাফসির জানা হবে, ব্যাখ্যা জানা হবে এবং আমরা ইনশাআল্লাহ কোরআনের সওগাত আমাদের জীবনের কাজে লাগাতে পারবো। সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যদি রহম করেন, ইনশাআল্লাহ বিজনিল্লাহ আজকে আমরা সূরাতুন নাসের আলোচনা করব মাওলানা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই প্রোগ্রামটি দুইটি পর্বে সাজানো, দুটি সেগমেন্টে সাজানো। প্রথম সেগমেন্টে উস্তাদ আমাদেরকে সূরা নাসের পরিপূর্ণ তাফসির করে শোনাবেন এবং দ্বিতীয় সেগমেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা আসলে আপনাদের জন্য সূরা নাসের কি কি রহস্য, কি কি ব্যাখ্যা লুকিয়ে আছে, আমরা সেই ব্যাখ্যাগুলো, রহস্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর দর্শক, আপনারাও স্ক্রিনে দেখানো নাম্বারে কোশ্চেন করতে পারেন, আপনারাও কোশ্চেন করে জেনে নিতে পারেন সূরা নাস সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু জানার থাকলে, অথবা শেয়ার করতে পারেন আপনাদের মতামত। তো কথা না বাড়িয়ে উস্তাদ, আমরা শুরু করতে চাই আপনার তাফসির। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أيه هلو الله رب العالمين القرآن الكريم شربوشش سورة সূরা নাম্বার 114 আমরা যেটাকে বলে থাকি, এই সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। তর্জমাটা যেহেতু আমরা শব্দে শব্দে বলে থাকি, এজন্য তর্জমাটা আমরা একটু পরে নিয়ে আসছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কোরআন আসলে তেলাওয়াতের মধ্যে আরবি ভাষায় মাখরাজ সহকারে
শুদ্ধ করে কোরআন পড়াটা আমাদের জন্য ওয়াজিব। এজন্য কোরআনের তেলাওয়াত করাটা এটা একটা আলাদা ইবাদত, এটা আমাদের জন্য জরুরি। ওয়াজিব বলতে আমরা মূলত এখানে কম্পালসারি বোঝাই, এমনকি ফরজও আমরা এটাকে বলতে পারি। সেজন্য প্রথমেই আপনাদের খেদমতে তেলাওয়াতটা নিয়ে আসলাম। এই তেলাওয়াত শেখাটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের জন্য জরুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সহি শুদ্ধ করে সূরাগুলো কোরআনের তেলাওয়াত শেখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার সম্মানিত ভাই বোনেরা, সূরা নাসের আমরা সামান্য কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো রয়েছে সেগুলো একটু জেনে নেই। সূরাতুন নাস, চ্যাপ্টার অফ হিউম্যান বিং, নাস হলো মানুষ। মানুষের জন্য যেহেতু এই কোরআনকে নাজিল করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ নামে একটা সূরাও তিনি এই কোরআনের মধ্যে দান করেছেন, সর্বশেষ সূরা। তাহলে কোরআনুল করিমের সর্বশেষ সূরা হলো এই সূরাতুন নাস। সূরা নাসের মধ্যে সর্বমোট 6টি আয়াত রয়েছে এবং সর্বমোট 20টি শব্দ এবং 80টি অক্ষর এই সূরার মধ্যে রয়েছে। তাহলে আমরা জানলাম এ কথা, সূরাতুন নাস কোরআনুল করিমের সর্বশেষ সূরা। নাস অর্থ হলো মানুষ, হিউম্যান বিং, এবং মানুষের জন্য যেহেতু এই কোরআন এবং এই সূরার মধ্যে নাস শব্দটি রয়েছে, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামকরণ করেছেন। আর কোরআনের সূরাগুলো কোন শব্দ দিয়ে নামকরণ হয় অথবা থিম অনুযায়ী নামকরণ করা হয় বিষয়বস্তু, যেমন ভাবে সূরা ইখলাসের আলোচনা যখন আসবে এ ব্যাপারে আমরা জানবো। সূরা ফাতিহা থেকে আমরা জেনেছি থিম অনুযায়ী কিভাবে নামকরণ হয়ে থাকে। তাহলে এর আয়াতের সংখ্যা হলো, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, 6 verses, 6টা আয়াতের মধ্যে রয়েছে, মোট 20টি শব্দ এখানে রয়েছে এবং 80টি অক্ষর এর মধ্যে রয়েছে। আমার সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। দ্বিতীয় ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হলো, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস এই তিনটা সূরাকে হাদিসের মধ্যে বলা হয়েছে যাবতীয় খারাপ থেকে হেফাজতের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফালাক তেলাওয়াত করে এবং সূরা নাস তেলাওয়াত করে, তাদের প্রোটেকশনের জন্য, তাদের হেফাজতের জন্য এটা যথেষ্ট হয়ে যায়। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে এই সূরাকে তেলাওয়াত করার জন্য তিনি রিকমেন্ড করেছেন। এমনকি কোন কোন হাদিসের মধ্যে জানা যায় যে এই সূরাকে যেন 3 বার করে তেলাওয়াত করা হয়, ফজর এবং মাগরিবের পরে, অন্যান্য সালাতের পরে যেন 1 বার করে তেলাওয়াত করা হয়। আমরা যখন আল্লাহু মানতাসসালাম আমিনকাসসালাম বলি, এরপর অন্যান্য দোয়া বলি, 3 তাসবিহ যেটা সেটা আমরা পড়ি, এরপরে আমরা আয়াতুল কুরসি পড়ি, এরপরে যেন সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক এটা যেন তেলাওয়াত করা হয়, কারণ হাদিস অনুযায়ী এটা হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যায়, মানুষের প্রোটেকশনের জন্য যথেষ্ট হয়ে যায়। আমার সম্মানিত ভাই বোনেরা, এরপরে এই সূরার যেই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা হলো, জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্য এই সূরা খুবই কার্যকরী। জিনের মধ্যে থেকে যেমন শয়তান রয়েছে, মানুষের মধ্য থেকেও মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, খারাপ পথে নেওয়ার জন্য শয়তানের দোসররা রয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকেও হতে পারে, মানুষদের মধ্য থেকেও হতে পারে। আর সে কারণে যখন এই সূরা তেলাওয়াত করা হয়, এই সূরার উপরে ঈমান আনা হয়, এই সূরা নিজের জীবনে নিয়ে আসা হয়, তখন এই সূরাটা প্রোটেকশন হয়ে যায়, যাতে করে জিন শয়তান আমাদেরকে ক্ষতি করতে না পারে, ইবলিস যেন আমাদের ক্ষতি করতে না পারে, আমাদের বন্ধু বান্ধব রূপে যে সমস্ত শয়তানের আগমন ঘটে, যারা আমাদের হারামের পথে নিয়ে যায়, যারা আমাদের ক্ষতি করে এবং যারা আমাদেরকে এমন পথে নিয়ে যায় যেই পথের শেষ হলো জাহান্নাম, সেরকম মানুষ শয়তান থেকেও বাঁচার জন্য এই সূরাটা অত্যন্ত কার্যকরী। সম্মানিত ভাই বোনেরা, আর অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বলেছেন যে কোরআনের উত্তম সূরাগুলোর অন্যতম হলো সূরাতুন নাস। যদি এই সূরা তেলাওয়াত করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন। সরাসরি এই সূরার শুরুতেই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে প্রোটেকশন চাই, আল্লাহর কাছে রিফিউজ চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
এই প্রোটেকশন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের আমাদের হেফাজতে যেন আল্লাহ তাআলা দান করেন, সেটা আমরা এই সূরার মধ্যে করে থাকি। সেজন্য আমরা এই কথা আগেই শুরুতে জেনে নেই যে এই সূরা তেলাওয়াত করে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করেন। জাস্ট টু সামারাইজ ভেরি কুইকলি, যাতে আপনারা মনে রাখতে পারেন, কোরআনুল কারীমের সর্বশেষ সূরা হলো এই যে সূরাতুন নাস, আমাদের সামনে রয়েছে 6টি আয়াত রয়েছে, 20টি শব্দ এবং 80টি অক্ষর এখানে রয়েছে। সূরা নাস, ফালাক এবং সূরা ইখলাস, এটা মানুষের প্রোটেকশনের জন্য যথেষ্ট হয়ে যায়, সাথে সাথে জিন শয়তান এবং মানুষ শয়তানের থেকে হেফাজতের জন্য এই সূরা যথেষ্ট। আর এই সূরা তেলাওয়াত করে যদি দোয়া করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাই বোনেরা আসুন এই পর্যায়ে আমরা সূরা নাসের অর্থটাকে একটু দেখে নিই ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হলো যেহেতু সূরাগুলোকে আমরা সালাতের মধ্যে কন্টিনিউয়াসলি তেলাওয়াত করি, যদি শব্দে শব্দে আমরা অর্থ জানি তাহলে নামাজের মধ্যে মজাটা বেশি পাবো, আমরা নামাজের মধ্যে আমাদের মনোযোগটা বেশি হবে। সেজন্য শব্দে শব্দে আপনাদেরকে অর্থটা আমি বলবো। ফাসল কুল, আরবি ভাষায় কুল শব্দের অর্থ হলো বলো, সে। এটা এই জন্য বলা হচ্ছে যে এটা এখান থেকেই বোঝা যায় যে এটা আল্লাহ রসুলের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলেছেন বলো, আল্লাহ রসুল বলোটাকে কোরআনের অংশ হিসেবে রেখে দিয়েছেন, আল্লাহ রসুল এটাকে বাদ দিতে পারেন। আমাদেরকে কেউ কোনো কিছু বলতে বললে আমরা আবার বলি না যে বলো, আমাকে যদি বলা হয় তোমার তোমার নাম কি বলো, আমি বলবো আমার নাম আব্দুর রহমান, আমি বলবো না বলো, এটা আমি বলবো না, সে এটা আমরা বাদ দেই। কিন্তু যেহেতু এটা কালামুল্লাহ, এর মধ্যে কোনো চেঞ্জ হয় না, এই জন্য কুলটা কোরআনের অংশ হিসেবে রয়ে গিয়েছে। এখানে কুল হলো তাহলে বলো, আউযু আমি আশ্রয় চাই, আউযু শব্দের অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি, এজন্য আউযু মানে আমি আশ্রয় চাই। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা সেখানে আমরা তাউযের মধ্যে শিখেছি। এরপরে হলো বা মানে কাছে বা সাথে, রব হলো প্রতিপালক বা রব, আমি আশ্রয় চাই রবের কাছে, কোন রব, আন্নাস মানুষের রব, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কুল বলো, আউযু আমি আশ্রয় চাই, বা কাছে বা সাথে, রব হলো প্রতিপালক, নাস হলো মানুষ, বলো আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। তাহলে আশ্রয় একমাত্র মানুষের প্রতিপালকের কাছে চাওয়া যায়, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা কি বলছি দ্বিতীয় আয়াতে বলছি, মালিকিন্নাস, মালিকিন্নাস হলো মানুষের মালিক। প্রথমে বলেছিলাম মানুষের রব, এখন হলো মানুষের মালিক, মানুষের অধিপতি। তাহলে আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট, মানুষের ইলাহের নিকট। আরবি শব্দ দিয়েও কিন্তু বাংলা ট্রান্সলেশন করা যায়, দ্যাটস বিউটিফুল টু আন্ডারস্ট্যান্ড। তাহলে মালিকিন নাস অর্থ হলো অধিপতি অথবা মালিক, নাস হলো মানুষ, এগেইন ইলাহিন নাস, ইলাহিন নাস অর্থ হলো যে আমি মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাচ্ছি, মানুষের ইলাহ যিনি রয়েছেন, মানুষের মাবুদ যিনি রয়েছেন, তার কাছে আমি আশ্রয় চাই। তাহলে বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট, মানুষের ইলাহের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন হলো হতে, শার মানে হলো ক্ষতি, ক্ষতি হতে, কিসের ক্ষতি হতে, আল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস মানে হলো যে উইসপার দেয়, যে কুমন্ত্রণা দেয়, খারাপ পরামর্শ দেয়, খারাপ কথা বলে, সে হলো আল ওয়াসওয়াস। আর খান্নাস মানে হলো যে খারাপ পরামর্শ দেয় এবং নিজে নিজেকে হাইড করে রাখে, গোপনে দেয়, প্রকাশ্যে দেয় না, কারণ প্রকাশ্যে দিলে তো আপনি বুঝতে পারবেন। এজন্য আপনার মাইন্ডে ইনফ্লুয়েন্স করে, আপনার শরীরের মধ্যে ঢুকে যায়, প্রতি রগ রেশায় যেতে পারে এবং আপনাকে আমাকে ইনফ্লুয়েন্স করে। আল্লাহ তাআলা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ক্ষতি হতে, কুমন্ত্রণাদাতা, ওই কুমন্ত্রণাদাতা যে আত্মগোপন করে, এবং এরপরে কি করে সে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন্নাস, আল্লাযী, যে, কার কথা বলা হচ্ছে, কুমন্ত্রণাদাতা, খারাপ পরামর্শদাতা, যে
আল্লাজি ইউওয়াসসুইসু, যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন্নাস, মানুষের অন্তরে। তাহলে মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয়, তার থেকে আমি আল্লাহর কাছে, মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের এলাহের কাছে আমি আশ্রয় চাই। আল্লাজি ইউওয়াসসুইসু ফি সুদুরিন্নাস, যে মানুষের অন্তরে, সদর মানে হলো বুক, অন্তরটা যেহেতু বুকের মধ্যে, সেজন্য সুদূর বলতে এখানে মানুষের অন্তরকে বোঝানো হয়েছে, ফি কুলুবিন নাস এখানে বোঝানো হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন মানে থেকে, জিন্নাত মানে হলো জিন, আর ওয়ান নাস হলো এবং মানুষের। তাহলে যে কুমন্ত্রণা দেয়, ফি মানে হলো মধ্যে, সুদূর মানে হলো অন্তর সমূহ, মানুষের বুক সমূহ, আর নাস মানুষের, মিন মধ্য হতে, আল জিন্না জিনদের, ওয়ান্নাস মানুষের। তাহলে আমরা পরিপূর্ণ সুরাটার অর্থ আমরা বুঝতে পারলাম। কুল আউযু বিরব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকটে, মালিকিন নাস মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকটে, মিন শার ক্ষতি হতে, আল ওয়াসওয়াস আল খান্নাস কুমন্ত্রণা দানকারী এবং আত্মগোপনকারী, আল্লাজি যে ইউওয়াসসুইসু ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তর সমূহে, মিনাল জিন্নাতে জিনদের মধ্য থেকে, ওয়ান্নাস এবং মানুষের মধ্য থেকে। এই হলো এই সুরাটার সরল সহজ তর্জমা আপনাদের খেদমতে পেশ করলাম। আমার সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা এই সুরাটার একটা শানে নুজুল বা এই সুরার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা রয়েছে, এই ঘটনাটাকে আমরা একটু সংক্ষেপে, আমরা একটু শানে নুজুল হিসেবে আমরা একটু জেনে নেই। এরপরে এই সুরার আমরা কিছু তাফসীর আপনাদের খেদমতে পেশ করব এবং সবশেষে গিয়ে এই সুরার কিছু শিক্ষা আপনাদের খেদমতে পেশ করব ইনশা আল্লাহ বিইজনিল্লাহ। তো আমরা অনেকেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, এমনও চেষ্টা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেস টু ফেস তাকে মেরে ফেলা যায় কিনা, তাকে অ্যাটাক করা হয়েছে, যেমন মক্কাতে হয়েছে এবং দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রসুলকে মেরে ফেলা হবে, এই সিদ্ধান্ত তারা নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, রাখে আল্লাহ মারেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন মদিনাতে জুইশ কমিউনিটি তারা বসবাস করে এবং জুইশ কমিউনিটি হলো দে আর ভেরি ফেমাস অফ ব্ল্যাক ম্যাজিক, এখনো পর্যন্ত সারা দুনিয়াতে তারা যারা আছে ব্ল্যাক ম্যাজিকে তারা খুব ফেমাস, তাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ধরনের প্রচলন আছে। এবং এই সময়ে লবিদ বিন আসাম আল ইয়াহুদি, এক জুইশ কমিউনিটির এক লোক, তার নাম ছিল লবিদ ইবনুল আসাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জাদু করে যে সরাসরি ফেস টু ফেস টু ফেস করা সম্ভব হলো না, তো জাদুর মাধ্যমে মুহাম্মদকে মেরে ফেলা যায় কিনা, তার কোনো ক্ষতি করা যায় কিনা এই চেষ্টা করলো। কি করলো, একটা পানির কুয়ার নিচেই সেখানে পাথরের তলদেশে খেজুরের যে আঁশের যেই আপনার রশি রয়েছে, রশি, ভাঙ্গা চিরুনি এবং চুল দিয়ে এখানে 11টা মোট গিরা দিয়ে, 11টা নট গিরা দিয়ে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়। এই জাদুর ইম্প্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দৈনন্দিন বিষয়গুলোকে ভুলে যাচ্ছিলেন, যে সালাত আদায় করেছেন কিনা, অথবা তিনি খাওয়া দাওয়া করেছেন কিনা, ঠিক মতো ঘুমাতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এফেক্টেড হলেন এই ব্ল্যাক ম্যাজিক সেহেরের কারণে, জাদুর কারণে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহ রাসূলের প্রোটেক্টর হলেন আল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাআলাই আপনাকে প্রোটেকশন দিবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ঘুমের মধ্যে, আল্লাহ রাসূলের স্বপ্নের মধ্যে তিনি এর ফয়সালা দিয়ে দিলেন। দুইজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেল এবং এসে দুইজন ফেরেশতা তারা কথা বলছে, একজন আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়িয়ে বসে আছেন আর একজন পায়ের কাছে বসে আছেন, এবং একজন আর একজনকে বলছে যে মা বালুর রাজুল, এই লোকটার কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু দিস পারসন,
তখন আর একজনে বলতেছে মাসতুব অথবা মাসহুর, এই লোকটা ব্ল্যাক ম্যাজিক বা সেহেরের দ্বারা তাকে ক্ষতি করা হয়েছে। তখন আর এক লোক বলছে যে কোথায় করা হয়েছে, ফেরেশতা দুইজনে কথা বলছে। তখন আর একজনে জবাব দিচ্ছে যে অমুক পানির কুয়ার নিচে, পাথরের নিচে সেখানে এই জাদুটাকে রাখা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে কি হলে তিনি সুস্থ হবেন, তখন আর একজন ফেরেশতা জবাব দেয় তিনি যদি সুরা নাস এবং সুরা ফালাক যদি তেলাওয়াত করেন তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দুইজন সাহাবীকে পাঠালেন এই কুয়ার এখানে, এবং এক্সাক্টলি ফেরেশতারা স্বপ্নের মধ্যে যেভাবে বলেছে এই কুয়ার এখানে গিয়ে সেখানে এই জাদুটাকে পাওয়া গেল, সেটাকে উঠিয়ে আনা হলো, এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা ফালাক এবং সুরা নাস এক আয়াত করে তেলাওয়াত করতে থাকলেন। মোট 11টা গিরা দেওয়া হয়েছিল, 11টা এই গিরা একটা একটা করে খুলে যেতে থাকে, খুলে খুলে একটা একটা যেতে 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 দুই সুরা তেলাওয়াত করাও শেষ হয়ে গেল, এই গিরাটা গুলো সব খুলে গেল, এটাকে এই জাদুটাকে ডিস্ট্রয় করা হলো। এবং আলহামদুলিল্লাহ এই ইনসিডেন্টের পরে এই আমলের কারণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তিনি সুস্থ ফিল করতে থাকলেন এবং তিনি সুস্থ হয়ে গেলেন। এজন্য যারা জাদু টোনা বিভিন্ন ভাবে যারা ইনফেক্টেড এফেক্টেড হয় তারা যেন এই সুরার আমল করে, আর আপনাকে যেন কোনো জাদু ক্ষতি করতে না পারে তার জন্যই এই সুরা রেগুলার তেলাওয়াত করতে হয় সকালে বিকালে এবং প্রত্যেক নামাজের পরে। এজন্যই শুরুতে আমরা ইনফরমেশনের কথা বলেছি। তাহলে শানে নুজুল বা আপনার এর সঙ্গে জড়িত ঘটনার ইম্পর্টেন্ট হলো আল্লাহর রসুলকে জাদু করা হয়েছিল এবং স্বপ্নের মধ্যে ফেরেশতা এসে এই জাদুর ফয়সালা হিসেবে ট্রিটমেন্ট হিসেবে সুরা নাস এবং ফালাকের কথা বলেছেন, এবং এই জাদুর জন্য যেটা ছিল এটাকে উঠিয়ে ফেলা হয়েছে সেখান থেকে, এবং এই দুই সুরা তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিয়েছেন। কাজে আমরাও যদি এই সুরার উপরে আমল করি এবং ঈমান এবং ইয়াকিনের সঙ্গে যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ইনশা আল্লাহ বিইজনিল্লাহ সুস্থতা দান করবেন। আমার ভাইয়েরা বোনেরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত গুরুত্বপূর্ণ সুরা। জি স্যার, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তো সেখান থেকে সেই বিজ্ঞাপন বিরতির পরে আপনার এখান থেকে আবার শুরু করব সুরা নাসের ইনশাআল্লাহ এবং তাফসির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি এক ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, সুরা নাস সম্পর্কে আরো জানতে থাকুন, কোথায় কি লুকিয়ে আছে সুরা নাস সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা আবার ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে কোরআনের স্বাগত অনুষ্ঠানে, আপনারা দেখছেন টিভি ওয়ান ইউকে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা ফিরে যাচ্ছি আবার কোরআনের তাফসির, সুরা নাসের তাফসির করছিলেন আমাদের প্রিয় শায়েখ উস্তাজ আব্দুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। উস্তাজ, আপনি যেখান থেকে তাফসির শেষ করেছিলেন আমরা ওখান থেকেই শুরু করতে চাই। জাজাকাল্লাহু খাইরান মাওলানা আব্দুল লতিফ। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল ক্ষতি করার জন্য, এই ক্ষতির প্রোটেকশন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাস সূরা ফালাক এই উম্মতের জন্য দিয়েছেন। কাজে এই উম্মতের যে কোনো মানুষকে যদি ক্ষতি করার চেষ্টা করা হয়, যদি তাদেরকে জাদু দিয়ে কোনোভাবে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়, নিজের ফ্যামিলির পক্ষ থেকে হোক অথবা শত্রুর পক্ষ থেকে হোক, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন দিবেন থ্রু সুরা নাস এবং সুরা ফালাক। এজন্য এই আমলটাকে যেন আমরা রেগুলার করে থাকি। আর সব থেকে বড় বিষয় হলো এটা, এখানে এই সুরার মধ্যে আমরা কয়েকটা জিনিস খুব গভীরভাবে আমরা লক্ষ্য করি। প্রথমেই বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, রব, তাহলে মানুষের রব। এরপরে হচ্ছে মালিকিন নাস, মানুষের মালিক। এরপরে হলো ইলাহিন নাস, মানুষের ইলাহ। তাহলে রব, মালিক এবং ইলাহ, এই তিনটা শব্দ বলা হয়েছে। কেন এই তিনটা শব্দ বলা হয়েছে? কারণ হলো এইটা, ফর এক্সাম্পল শয়তান যাদেরকে সব থেকে বেশি বড় ওয়াসওয়াসা দিয়েছে এবং যারা এই পৃথিবীতে সব থেকে বড় বিপর্যয় সৃষ্টি করেছে,
তারা কিন্তু এই তিনটা দাবি করেছে। শয়তানকে সব থেকে বেশি ওয়াসওয়াসা মনে হয় যে দিয়েছে, যাকে দিয়েছে সে হয়তো ফেরাউনই হবে, এরপরে নমরুদ হবে, এদেরকেই হয়তো শয়তান সব থেকে বেশি বড় ওয়াসওয়াসা দিয়েছে, এরপর আবু জাহল হবে হয়তো বা। এখন কোরআনুল করিমে আমরা যদি ফেরাউনের ঘটনাগুলো যদি দেখি, তাহলে দেখব যে ফেরাউন বলেছে, প্রথমে বলেছে যে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সব থেকে বড় রব, আমার থেকে বড় রব আর কেউ নাই। তাহলে ফেরাউন রুবুবিয়াত দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই ফেরাউনের দাবিকে খণ্ডন করে বলছেন যে না, তুমি রব না, রব হলো যিনি মানুষের রব, আল্লাহ। কাজেই ফেরাউন রব হতে পারে না। ফর এক্সাম্পল, এরপরে মালিক যেটা বলা হয়েছে, মিলকিয়াত, মালিকানা, ওনারশিপ, কিংশিপ, ফেরাউন এ কথা বলেছিল আলাইসা লি মুলকু মিসরা ওয়াহাদিহি আল আনহারু তাজরি মিন তাহতি, এই ইজিপ্টের মালিকানা কি আমার নয়, আর এই যে নীল নদ প্রবাহিত হয় এটা কি আমার নির্দেশে প্রবাহিত হয় না? তাহলে ফেরাউন দাবি করেছিল সে হলো মিশরের মালিক, দুনিয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কন্ডেম করে বলেছেন যে না, আল্লাহ হলেন মালিকিন নাস, যার কাছে আশ্রয় চাইতে হবে। এরপরে ফেরাউন নিজে বলল যে ওয়াকালা ফিরাউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার সভাসদ লোকেরা, যারা আমার সঙ্গে তোমরা আমাকে হেল্প করো, আমি তোমাদেরকে বলতে চাই, জেনে রাখো আমি মনে করি যে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তাহলে দেখা গেল ফেরাউন নিজেকে রব দাবি করলো, ফেরাউন নিজেকে মালিক দাবি করলো, ফেরাউন নিজেকে ইলাহ দাবি করলো, এবং ফেরাউন হলো এক্সাম্পল যাকে ইবলিস সব থেকে বেশি ওয়াসওয়াসা দিয়েছিল। আর ফেরাউন এটা করেছে তার ইগোর কারণে, ফেরাউন এটা করেছে সে এই দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করতে চায় সেজন্য, এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। শয়তান নিজেও যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে সেটাও তার ইগোর কারণে হয়েছে। এই ইগোর মধ্যে যারা পড়ে যায় তারা নিজেদেরকে অনেকেই মনে করে আমি হলাম অধিপতি, অনেকেই মনে করে আমি হলাম রাজা, আই এম দ্য কিং অফ মাই ওন কিংডম, এরকম দাবি অনেকেই করে বসেন। আবার অনেকেই বলে বসেন যে না, আমি হলাম ইলাহ, আই হ্যাভ টু বি ওয়ার্শিপ। কত মানুষ কত মানুষকে সেজদা করে, কত মানুষ কত মানুষকে কুর্নিশ করে, নমস্কার করে, এগুলো সব শয়তান তাদের মধ্যে যে ইগো ঢুকিয়ে দিয়েছে, শয়তান তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ঢুকিয়ে দিয়েছে, এই কারণে হয়ে থাকে। আর স্পেসিফিকলি ফেরাউনের এক্সাম্পল থেকে আমরা বুঝি যে ফেরাউন নিজেকে রব দাবি করেছে, ফেরাউন নিজেকে মালিক দাবি করেছে, ফেরাউন নিজেকে ইলাহ দাবি করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা বিষয়কেই সূরা নাসের শুরুতে কন্ডেম করেছেন। এটাকে বলেছেন যে না, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ রব হতে পারে না, আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে ইলাহ হওয়ার ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে মালিক হওয়ার ক্ষমতা নাই। কারণ কোথায় সে ফেরাউন? ফেরাউনও তো আজকে নাই। কোথায় সে নমরুদ? তারা কোথায় গেল? কোথায় সেই অন্যরা যারা পৃথিবীতে এক সময় রাজত্ব করত? আর এটা হলো আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার বাদশারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়ম, আজকের রাজত্বকার লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই রাজত্ব হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার সম্মানিত ভাই বোনেরা, তাহলে সূরা নাসের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যদি একটু অর্থকড়ির মালিক হয়, যদি একটু বেশি লেখা পড়া জানে, যদি প্রভাব প্রতিপত্তি হয়, ক্ষমতার মালিক হয়, দেশের মালিক হয়, মানুষেরকে ইবলিস এসে ওয়াসওয়াসা দেয় এবং তাদের মধ্যে এই মন মানসিকতা চলে আসে যে তারা প্রতিপালক হয়ে গিয়েছে, তারা কিং এবং কুইন হয়ে গিয়েছে, তারা ইলা হয়ে গিয়েছে, তাদেরকে কোনো না কোনো ভাবে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, এরকম মন মানসিকতা মানুষের মধ্যে এসে যায়, তখন মানুষ তার ডিজায়ারকে, মানুষ তার হাওয়াকে, মানুষ মানুষের ডিজায়ারকে তখন ইলা হিসেবে গ্রহণ করে। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মানুষের এই যে প্রবণতা, মানুষের যে ডিজায়ার, মানুষের হাওয়াকে অনেক সময় মানুষ দেখা যায় তারা ইলা হিসেবে গ্রহণ করে এবং তারা নিজেরা তখন অহংকারী হয়ে যায়, ইগোর মধ্যে তারা পড়ে যায় এবং নিজেদেরকে বড় মনে করে, ফখর করার কারণে নিজেদের ক্ষতি করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে কন্ডেম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে এখানে রদ করেছেন আর বলেছেন যে তোমরা আশ্রয় চাবে একমাত্র আল্লাহর কাছে, যিনি হলেন রব্বুন নাস, মানুষের রব, যিনি হলেন মালিকিন নাস, মানুষের মালিক, যিনি হলেন ইলাহিন নাস, মানুষের ইলাহ। আর এইগুলো যে মানুষ করে এর মূল কারণ হলো ইবলিস তাদেরকে ওয়াসওয়াসা দেয়, এজন্য মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আর আল্লাহ রাব্বুল আলামিন এই একমাত্র ইবলিসের ওয়াসওয়াসা থেকে মানুষকে বাঁচাতে পারেন। এজন্য কোরআনের বিভিন্ন জায়গাতে এসেছে, যখন আমরা কোরআন তেলাওয়াত শুরু করব তখন যেন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, যখন আমরা ইবলিসের উপস্থিতি অনুভব করব ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা যেন তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আই আস্ক রিফিউজ টু আল্লাহ ফ্রম দা শাইতান দা আউটকাস্ট, আমি বিতাড়িত। তাহলে শয়তানি মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস। শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তান আমাদেরকে দেখতে পায়, যার কারণে শয়তান আমাদেরকে কখন অ্যাটাক করছে, কখন আমাদের ক্ষতি করছে এটা আমরা বুঝতে পারি না, কিন্তু শয়তান ইজ ভেরি অ্যাক্টিভ। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং শয়তানের যারা বংশধর আছে তারা তোমাদেরকে দেখতে পায়, মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। এই জন্য শয়তানের প্রিভিলেজ হলো শয়তান ক্যান সি আস, শয়তান ক্যান প্ল্যান এগেইনস্ট আস, বাট উই ক্যান নট সি শয়তান। সাডেনলি আমরা যত শিক্ষিত হই শয়তান তার থেকে বড় শিক্ষিত হয়ে আমাদের কাছে আসে, আমরা যত বড় আলেম হই এর থেকে বড় আলেম হয়ে শয়তান আমাদের কাছে আসে, আমরা যত বড় প্রফেশনাল হই এর থেকে বড় প্রফেশনাল হয়ে মোস্ট সফিস্টিকেটেড ওয়েতে শয়তান আমাদেরকে ই করে, মানে ওয়াসওয়াসা দেয়। একজন আমাকে জিজ্ঞেস করি, হুজুর আপনারা যখন নামাজ পড়েন কেমন ওয়াসওয়াসা আপনাদের মধ্যে? আমি বললাম দেখেন সবার কথা তো বলতে পারবো না, বা লেমি গিভ অন এক্সাম্পল। মনে করেন আমরা একটা প্রোগ্রাম করেছি নামাজের আগে, একটা তাফসির নিয়ে আলোচনা করেছি, শয়তান নামাজের মধ্যে আমাদেরকে ওই তাফসিরের কথা মনে করা, এখন নামাজের মধ্যে তো ওই তাফসিরের কথা মনে করাও ঠিক না, এরকম অনেকে মনে করতে পারে বিষয়টা তো ভালো, কিন্তু দেখা যাচ্ছে তাফসির থেকে তাফসির কারকের কাছে আমরা চলে যাই, যে শয়তান সবাইকে ওয়াসওয়াসা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান সবাইকে ওয়াসওয়াসা দেয়, বললো ইয়া রাসূল আল্লাহ আপনাকেও কি ওয়াসওয়াসা দেয় নাকি? আল্লাহ নবী বললেন যে আমাকেও ওয়াসওয়াসা দিত, কিন্তু আমার শয়তানটা ওয়াকাদ আসলাম, সে মুসলমান হয়ে গেছে, এজন্য আমাকে যা বলে ভালোই বলে, মন্দ আর বলতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক্সেপশন ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান খুব ডরাইতো। হযরত ওমরকে আল্লাহ রাসূল বলেছেন ইয়া ওমর ইজা সালাকতা ফাজ্জান ফা ইন্না শাইতানা ইয়াসলুকু ফাজ্জান গায়রা ফাজ্জিক, ওমর যখন তুমি এক রাস্তায় চলো শয়তান ওই রাস্তায় যায় না, অন্য রাস্তায় চলে যায়। এই হলো এক্সেপশন, এছাড়া প্রত্যেককে শয়তান এভাবে ওয়াসওয়াসা দিতে থাকে। জি আমরা একটা হাদিস জানি, জি ওস্তাদ আমরা একটা হাদিস জানি, কিছু কিছু কোশ্চেন আপনাকে করতে চাই, যেটা হচ্ছে দর্শকদের অনেক সময় জানার থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা কাদ উক্কিলা বিহি করিনুহু, তো এই যে করিনুহু আমাদের সাথে প্রত্যেক জন্মের সাথে, আবার আরেকটা হাদিসে আসছে মা মিন মা ইবনে আদম মা মিন মাউলুদিন ইল্লা উক্কিলা বিহি করিনুহু ওয়াকাদ মাসাহু শাইতান ইল্লা ওয়ালাহু করিনুন ইউজাইয়িনু লাহুল ফাওয়াহিশ। তো এই যে আমাদের জন্মের সাথে সাথেই আমাদের প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান বেঁধে দেওয়া হয়েছে, বা তা সে আমাদের সদরের মধ্যে আছে। এবং তাফসিরে কুরতুবিতে আমি দেখলাম এখানে বিশাল একটা ঘটনা, আপনি এই ঘটনা সম্পর্কে একটু আসলে এটার সত্যতা কতটুকু, যে ইবলিস তার ছেলের নামই হচ্ছে খান্নাস, এবং সেই খান্নাসকে হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে গিয়েছিলেন দেখাশোনা করার জন্য। তো আদম আলাইহিস সালাম তাকে প্রথমবারে চার টুকরা করে চারটা গাছের সাথে ঝুলিয়ে রাখলেন, আবার দ্বিতীয়বারে তাকে সমুদ্রে ফেলে দিলেন পুরে, আবার তৃতীয়বারে খেয়ে ফেললেন। এই যে শয়তান আমাদের সদরের মধ্যে ঢুকে গেল এবং এটা মৃত্যু পর্যন্ত থাকে, এইটার ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা, যে খান্নাস খান্নাস যে লুকিয়ে থাকে ইবলিসের ছেলেকে যে খান্নাস বলা হয়েছে, এই রেওয়ায়াতের সনদের মধ্যে দুর্বলতা আছে। রাসূলের হাদিস থেকে জানা যায় মানুষের জন্য এক শয়তান ডেডিকেটেড করে
এবং এই শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয় এবং মানুষদেরকে খারাপ বুদ্ধ করে, খারাপ জিনিসগুলোকে ভালোভাবে তাদের অ্যাট্রাকটিভ করে করে, যাতে করে মানুষ মিসগাইডেড হয়ে যায়। আর ইসরাঈলের নাম যে খান্নাস, যে এবং আদম আলাইহিসসালামের সঙ্গে যে ঘটনা বলা তাফসীরে কুরতুবী, আমি বলছিলাম যেটা অথেন্টিসিটি নিয়ে কথা আছে, আমাদের গুনাহ খাতার জন্য আদম আলাইহিস দায়ী হতে পারেন না, হাওয়া আলাইহিসসালাম দায়ী হতে পারে না। অনেক ধর্মের মধ্যে, জুডাইজমের মধ্যে, ক্রিশ্চিয়ানিটির মধ্যে হলো বিশ্বাস করে, এটা কি আদম আলাইহিসসালাম চান নাই, সালাম ইনস্পায়ার, তিনি উৎসাহিত করেছেন। এই ফল পিলারা হলো পৃথিবীতে খাতা হয়, রুট হলো দা ইভল রুমেন, এটা হলো অন্যদের ধারণা, ইসলামের ধারণা এটা নয়, কোরআন এবং হাদিসের ধারণা এটা নয়। কোরআন বলে যে না, ফা আকালা, তারা দুইজনেই ফল খেয়েছে, দুজনেই সমানভাবে অপরাধী, আর একজনের কারণে আর একজনকে দোষ দেওয়া যায় না। আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজনে বহন করে না। এই হিসেবে আমরা যেটা বলবো যে হ্যাঁ, এর ইসরায়েলি রেওয়ায়াত যেগুলো আছে এগুলো কোরআন এবং হাদিসের সঙ্গে কম্পার্টেবল হলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, যদি এ ব্যাপারে কোরআনে হাদিসে কিছু না পাওয়া যায় আমরা চুপ থাকি, বিপক্ষে গেলে আমরা এটাকে অস্বীকার করি। তাহলে আমি যে কথা বলছিলাম এরপরে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করছেন, শয়তান আমাদের মনের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, শয়তান ক্যান ইনফ্লুয়েন্স ইন আওয়ার হার্ট অ্যান্ড মাইন্ড অ্যান্ড সোল। শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তান আমাদেরকে দেখতে পায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, আল্লাহ বলেছেন শয়তান এবং শয়তানের সহযোগীরা তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। আর এই যে শয়তানের ওয়াসওয়াসা যেটা হয়, মানুষের কুমন্ত্রণা যেটা দেওয়া হয়, এটা যেমন জিন শয়তানের মধ্য থেকেও হয়, মানুষ শয়তানের মধ্য থেকেও হয়। এই জন্য আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে জিনদের মধ্য থেকেও হতে পারে যেটা অন্তরে ওয়াসওয়াসা দেয়, মানুষের মধ্য থেকে হতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ শয়তান মোর ডেঞ্জারাস দেন জিন শয়তান, কারণ মানুষ শয়তান আমাদের ফ্রেন্ডের ইসে আসে, অবয়বে আসে, ইন দ্য অ্যাপিয়ারেন্স এজ এ ফ্রেন্ড, এ ব্রাদার, সামবডি এজ প্রফেশনাল, ও মাই টিচার, অর মাই রিলেটিভ, সামবডি ভেরি ক্লোজ টু মি, আত্মীয় হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, স্পাউস হতে পারে, ডাক্তার হতে পারে, টিচার হতে পারে, এবং এরা অনেক সময় শয়তানের এজেন্ট হতে পারে, এটা মানুষের জন্য মারাত্মক। এই বিষয়ে যেন আমরা সবসময় সাবধান থাকি, যে কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে কথা বললে সেটাকে আমরা মানি না। আমি ভেরি ব্রিফলি আমার ভাইয়ের বোনরা যারা এই মুহূর্তে ফলো করছেন, যে সূরা নাসের শিক্ষাটা আপনাদের উদ্দেশ্যে বলি, এরপরে সময় থাকলে আমরা দুই একটা কোশ্চেন নিব ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, কাজেই আমরা যেন শয়তান থেকে সব সময় সাবধান যেন আমরা থাকি, কন্টিনিউয়াসলি আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর নাম যখন নেওয়া হয় শয়তান তখন খুবই আপসেট হয়ে যায় আর আমাদের সঙ্গে থাকে না, কারণ আল্লাহকে অবাধ্য হয়ে শয়তান শয়তান হয়েছে, মালউন হয়ে গেছে। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম যেন কন্টিনিউয়াসলি পড়ি, প্রত্যেক নামাজের পরে যেন সূরা নাস, সূরা ফালাক আমরা তেলাওয়াত করি, বিশেষ করে সকালে বিকালে যেন আমরা এটাকে তেলাওয়াত করি। দুই নম্বর হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই মানুষকে আশ্রয় দিতে পারেন এবং একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে, দুনিয়ার আর কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে না, আপনার পীরও পারবে না, মা বাবাও পারবে না, ভাই বোনও পারবে না, কেউ পারবে না। আপনাকে আশ্রয় দেওয়া, শয়তান দূর করার একমাত্র মালিক হলেন আল্লাহ, এজন্য আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ নবী বলেছেন ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা সাহায্য চাও একমাত্র আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে। তিন নম্বরে হলো শয়তান মানুষের অন্তরে প্রভাব বিস্তার করতে পারে, তাই সর্বদা আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে যেন আমরা ব্যস্ত রাখি। আমাদের অন্তরটা যদি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে তাহলে শয়তান ওই অন্তরের মধ্যে জায়গা করে নিতে পারবে না, বরং শয়তান ফেলিয়ার হয়ে যাবে। আমরা আল্লাহ, আমার অন্তরে আল্লাহ রয়েছেন, যেখানে আল্লাহ রয়েছেন সেখানে শয়তান আসতে পারে না। কাজেই আমরা যেন আমাদের অন্তরটাকে আল্লাহর স্মরণ দিয়ে সবসময় তরুতাজা রাখি, আমাদের জিব্বাটাকে যেন আল্লাহর জিকিরে যেন আমরা তরুতাজা রাখি, আমার অন্তরে, আমার জিব্বায়, আমার শয়নে স্বপনে যেন আল্লাহর নাম এবং আল্লাহর কোরআন এবং দোয়া দুরুদ, এটা যেন আমার কাছে সবসময় থাকে, তাহলে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়ার সময় পাবে না। এরপরে আমাদের এর পরবর্তী শিক্ষা হলো মানুষের মাঝেও শয়তানের এজেন্ট রয়েছে, তারা কখনো বন্ধু রূপেও কিন্তু আমাদের কাছে আসতে পারে, তাদের থেকে সব সময় আমাদেরকে সাবধান থাকতে হবে, তা না হলে আমরা বিপদে পড়ে যাব। আমাদের সব থেকে বড় আশা হলো দুনিয়ার জীবন যখন শেষ হবে আমরা জান্নাতে যেতে চাই, আর শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেলে
জান্নাতের পথ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা অন্য কোথাও চলে যাব। সেজন্য আমরা যেন এটাকে খুব সুন্দরভাবে দেখি এবং আমরা যেন মানুষের মধ্যে আমাদের শত্রু রয়েছে, শয়তান রয়েছে এবং আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এটা যেন আমরা সবসময় যেন সাবধান থাকি। আর সর্বশেষ শিক্ষা হলো আল্লাহর সাহায্য অনেক অনেক শক্তিশালী, আর শয়তানের ষড়যন্ত্র বড়ই দুর্বল। কাজেই প্রকৃত মুমিন যদি আমরা হই তাহলে শয়তান আমাদেরকে কিছু করতে পারবে না। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাঈফ। কাজেই তোমরা শয়তানের দোসরদের সঙ্গে লড়াই করো, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল, ভেরি ভেরি ফ্রাজাইল, ভেরি ভেরি ডেলিকেট, শয়তানের ষড়যন্ত্র নট স্ট্রং এট অল। এই হলো সুরা নাসের খুব ভেরি কুইক শিক্ষা আমরা এখান থেকে যা শিখি ইনশাআল্লাহ। এরপরে জি মৌলানা আব্দুল লতিফ, যদি কোনো কোশ্চেন থাকে। জি 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 একটা কোশ্চেন এভাবে আসে যে আল্লাহ তাআলা শয়তান থেকে কিভাবে হেফাজত থাকতে হবে, সেটা তিনি বলে দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজিগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ শয়তান থেকে আমরা, কারণ সে আসে যে তুমি একটা বাড়ি করো না, লোন নিয়েই করো, সুদ নিয়ে, সুদেই লোন নিয়েই করো, আবার বলে একটু টেস্ট করে দেখো না সিগারেট, তো এটা প্রথমে ক্ষতি হবে না, এক একবারই না টেস্ট করবা, এভাবেই আসলে শয়তান ওয়াসওয়াসা দেয়। তো মানুষ শয়তান থেকে কিভাবে দূরে থাকা যায়? বিষয় হলো যেটা, এখানে যে শয়তান বলা হয়েছে সূরা নাসের মধ্যে, যেহেতু মিনাল জিন্নাতি ওয়ান নাস বলা হয়েছে, মানুষ শয়তানও যখন আমরা ফিল করি তখনও যেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, মিনাস শয়তানি নাযগুন, এখানে শয়তানের মধ্যে শয়তান আল ইনসি যেমন আছে, শয়তান আল জিন্নিও তেমন আছে। জিন শয়তানও যেমন আছে, মানুষ শয়তান দুইটাই আছে। যদি মানুষ শয়তানের থেকে আমি ওয়াসওয়াসা মনে করি যে আমার বন্ধু আমাকে বলে সিগারেট খাও না, না স্মার্ট হওয়া যায় না, একটু ড্রাগ নিলে আর কি হয়, এটাই তো লাইফ, একটু প্রেম প্রীতি না করলে পরে, অবৈধ সম্পর্ক না হইলে পরে, তুমি ইয়াং বোঝাই যায় না, এরকম যে ওয়াসওয়াসা গুলো আসে, তাহলে বুঝতে হবে দ্যাট রিয়েল শয়তান। এবং তখনই কি করতে হবে, ফাস্তাইজ বিল্লাহ ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে তখনও যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। এই আশ্রয় চাওয়াটা শুধুমাত্র জিন শয়তানের জন্য এটা খাস নয়, জিন শয়তানের জন্য লিমিটেড নয়, বরং মানুষ শয়তানের ওয়াসওয়াসা যখন আমরা ফিল করি তখনও যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। জি শুকরান, শুকরান, জাজাকাল্লাহ। আরেকটা হাদিস আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا سهى وغفل وسوس وإذا ذكر الله খানাসা। যখন মানুষ জিকির করতে থাকে আল্লাহর, তখন শয়তান পালিয়ে যায় বা আত্মগোপন করে থাকে। তো এখানে একটা কোশ্চেন আসছে, যারা সংখ্যাতত্ত্ববিদ, যারা বিশ্লেষণ করেন কোরআনকে সংখ্যা দিয়ে, ম্যাথমেটিক্স দিয়ে, যে এই সুরাতে 6-5 বার হচ্ছে নাস শব্দটি এসছে এবং একবার খন্নাস এসছে। তো অনেকেই বলতে চান যে আশাইতানুল ইংসু আশাদ্দু আলা শাইতান শাইতান মিনাস জিন, কারণ হচ্ছে সংখ্যায় দেখা যাচ্ছে 5 বার মানুষ শয়তানের কথা বলা হয়েছে নাস, এবং একবার মাত্র খান্নাসের কথা বলা হয়েছে। তো এই যে ওয়াসওয়াসাটা বারবার, জিলজাল ওয়াসওয়াস, এই যে শাব্দিক যে একটা ধাক্কা, জিলজালটা বারবার ভূমিকম্প হয়, ওয়াসওয়াস বারবার দেয় শয়তান। কেউ কেউ বলতে চান যে আল্লাহ তাআলা যেহেতু আমাদের অন্তরে একটা শয়তানকে বেঁধে দিয়েছেন, তো আমরা এর কারণে আমরা খারাপ কাজ করে থাকি, তো আমরা কিভাবে রেহাই পাবো, জান্নাত পাবো? কারণ 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী হবে এই শয়তানের ওয়াসওয়াসায়, যে আমাদের সদরের ভিতরেই লুকিয়ে থাকে। তো কিভাবে আমরা তাকে পরাস্ত করে আমরা জান্নাত পেতে? এই এই হাদিসের মধ্যে আসলে এটার যে ট্রিটমেন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ট্রিটমেন্টের কথা কিন্তু বলে দিয়েছেন। ফাইজা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন আল্লাহর জিকির করে তখন শয়তানটা তখন গোপনে হয়ে যায়, তখন আর সে অ্যাকশনে থাকতে পারে না। এই জন্য আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখি, আর এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সাথে শয়তান ঠিক করে দিয়েছেন আর সে কারণে আমরা খারাপ কাজ করছি, এটাও কিন্তু না। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফ্রিডম অফ উইল দিয়েছেন, আমরা ইচ্ছা করলে শয়তানের কথা শুনবো,
ইচ্ছা না করলে শুনবো না, শয়তান আমাদেরকে কোনো সময় বাধ্য করতে পারে না। জাহান্নামে যখন মানুষেরা যাবে, শয়তানকে তখন জাহান্নামে পাওয়ার পরে সবাই শয়তানকে অ্যাটাক করবে, অ্যাটাক করে বলবে যে তোর কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, কাজেই তোর আজকে খবর আছে। তখন শয়তান তাদেরকে বলবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তাদেরকে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া। তখন মানুষদেরকে শয়তান বলবে যে দেখো, খালি খালি তোমরা আমাকে দোষারোপ করো না, ডু নট ব্লেম মি, ব্লেম ইউর সেলফ, আমি তো তোমাদেরকে কোনো সময় ফোর্স করি নাই, আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা শুনলে কেন, আমি তো তোমাদেরকে ফোর্স করার কোনো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছিল না, খালি তোমাদেরকে ইন্সপায়ার করতে পারতাম, এনকারেজ করতে পারতাম, মশওয়াসা দিতে পারতাম, কিন্তু তোমাদের উপরে আমার কোনো শারীরিক শক্তি দিয়ে আমি তোমাদেরকে ফোর্স করতে পারতাম না, কাজেই তোমরা নিজেরা নিজেদেরকে আজকে দোষারোপ করো। তাহলে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে যে ক্ষমতা দিয়েছেন, মানুষ শয়তানের থেকে অনেক শক্তিশালী ইনশাআল্লাহ। আল্লাহ স্মরণের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে থাকতে পারবো। জি উস্তাদ, ইল্লা ইবাদ আল্লাহিল মুখলাসিন। তো আজকে আমাদের হাতে আর সময় নেই। আমরা সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলি। আপনারা সম্পর্কে, এর গভীর রহস্য সম্পর্কে সব জেনে গেলেন। আমরা আমাদের কাজ হচ্ছে, শায়েখ আমাদের শায়েখ হচ্ছেন জ্ঞানের একজন সাগর, তার কাছ থেকে এই কোরআনের প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যা আমরা এক্সট্রাক্ট করে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা থাকবেন আমাদের সাথে টিভি অন এর পর্দায় প্রতি সোমবার বিকেল 3টা 30 মিনিটে। ইনশাআল্লাহ মহাবিশ্বের মহাবিস্ময় পবিত্র কোরআন সম্পর্কে জানুন, নিজে মানুন, অন্যকে মানার জন্য উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.